নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা আজমির ওসমানের পক্ষ থেকে স্ট্যান্ড শ্রমিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আমির হোসেন ডালিমের নেতৃত্বে 18 জুলাই রোববার বিকেলে মালিক সমিতির কার্যালয়ে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির বর্তমান কমিটির সভাপতি ডালিম, সেক্রেটারি রিঙ্কু সহ প্রধান উপদেষ্টা আলহাজ আজমিরি ওসমানের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, সম্মিলিত ভালোবাসা তার ভিতরেই পাইছি, যেটা ডালিম ভাই নিজের পরিবার হিসেবে গড়া তুলছে। আমাদের কে মালিক কে শ্রমিক সবার ভিতরে উনি ইতিমধ্যে ঢুকে গেছি। দুর্দিনে আমরা সবাই দানটা পাইছি, এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় পাওয়া আর কি। করোনা টিকা ভ্যাকসিন সহকারে যে কষ্ট এবং কাজ করে যাচ্ছেন, এটা এই কমিটির জন্য আমরা গর্বিত। উপদেষ্টা আজমি উসমান উনি আমাদের নেতৃত্ব যখন আসেন তখন থেকে আমাদের ইস্টান আল্লাহ রহমত খুব ভালোভাবে চলছে। খুব খুশি লাগতেছে, আজমি সাহেবের ধন্যবাদ। আমরা আরও যেমন পাই এই আশা করি, তারা আল্লাহ পাক বাঁচায় রাখুক। আমাকে কমিটি মিতে মালিক সমিতির লোক এখন আল্লাহর রহমতে খুবই ভালো, ইনশাআল্লাহর রহমতে আগে আল্লাহ পরিমিশ যুদ্ধ হয়, আগের তনে বহুত, এখন কী কমু আর, এরকম মুখের বলার সম্ভব না। এখন বর্তমানে আমার কমিটি আল্লাহর রহমতে শ্রমিক কমিটি আর মালিক সমিতি কমিটি আমাদের আল্লাহর রহমতে বহুত ভালো চলে, আল্লাহর রহমতেই বহুত কিছু পাইতেছি। মোটামুটি আগে এরকম হয় নাই, মাঠের কাজ এই যে বিভিন্ন কাজ সব অল ইন ওয়ান, আমরা আগের তনে এখন আল্লাহর রহমতে আল্লাহ আমাকে চালায় দিকে বহুত ভালো লাগছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম রিঙ্কু এ ব্যাপারে সমিতির সভাপতি মোহাম্মদ আমির হোসেন ডালিম তার অভিব্যক্তি প্রকাশে প্রধান উপদেষ্টা আলহাজ আজমিরি ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ সকলের প্রতি আহ্বান জানান। রহমানের রহিম, আমি নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির উপদেষ্টা হিসাবে আজকের আমাদের এই মাইক্রোবাস নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের প্রধান উপদেষ্টার পক্ষ হইতে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ডের মালিক সমিতির কার্যকরী পরিষদ যে উদ্যোগ নিয়েছে সত্যি আমি গর্বিত বা আনন্দিত, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এই ধরনের শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য যে উদ্যোগ নিয়েছে সত্যি এটা প্রশংসনীয়। আশা করি এই কমিটিতে যারা আছে ভবিষ্যতে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে শ্রমিকদের পাশে এবং মালিকদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যার সময় তাদের সহযোগিতা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ আজমির ওসমান সাহেবের পক্ষ থেকে অত্র স্থানের শ্রমিকদের মাঝে আজকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। তো আজকে আমরা প্রায় 300 শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করব। সকল শ্রমিকদের প্রতি আমার আহ্বান, মালিক শ্রমিকদের প্রতি সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আজমির ওসমান ভাইজানের জন্য দোয়া করবেন। তার নির্দেশে তার ইসে আজকে আমরা এই ত্রাণের ব্যবস্থা আপনাদের জন্য করতে পারছি, তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন যাতে সামনের দিকে মালিক শ্রমিকদের কল্যাণের জন্য আমি কাজ করে যেতে পারি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিগত বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছি, গণ সচেতনতামূলক কর্মসূচি করেছি এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, বর্তমানে আমাদের বিনামূল্যে কোভিড টিকা নিবন্ধন কর্মসূচি অব্যাহত আছে এবং আগামী ঈদের আগদিন পর্যন্ত চলবে। ঈদ সামগ্রী বিতরণ আমাদের প্রধান উপদেষ্টার পক্ষে আমরা নারায়ণগঞ্জ জেলার মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি সকল শ্রমিকদের মাঝে বিতরণ করব, সামনে যাতে আমরা আরও ভালো করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের প্রধান উপদেষ্টার জন্য দোয়া করবেন, আমাদের নতুন কমিটির জন্য সবাই দোয়া করবেন। উদ্যোগদাতা আমাদের আলহাজ আজমির ওসমান ভাইজানের পক্ষ থেকে আমরা কিছু সেবামূলক কাজ শুরু করছি। বেশ কিছুদিন গত হতে চললো আমরা এই করোনা এটার ব্যাপারে আমরা সচেতনতামূলক আমরা মাস্ক বিতরণ করছি, তারপরে স্যানিটাইজার দিছি। প্রধান উপদেষ্টা আলহাজ আজমির ওসমানের ভাইজানের পক্ষ থেকে আমরা এই যে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী, শ্রমিকদের মাঝে কিছুটা ঈদ সামগ্রী আমরা দিতে পারি। ঈদ সামগ্রীতে আছে সেমাই, আছে পোলার চাউল, আছে চিনি, আছে দুধ, আছে কিশমিশ, আছে ছোট হোক বড় হোক একটা কিছু দিয়ে শ্রমিকদের পাশে আমরা থাকতে চাই। এর ভিতরে আমাদের শ্রদ্ধেয় একটা বড় ভাই আছেন, ইস্টান প্রতিষ্ঠাতা আলহাজ
মেজবাউদ্দিন মোল্লা ভাই, উনি আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই। এবং বর্তমানে আমাদের যে মাননীয় সভাপতি আমাদের ডালিম ভাই, ওনার সাথে আমরা সব যে কোনো কাজই শেয়ার হয়ে করতেছি। ওনার সাথে আমরা কাজ করে আসলেই ভালো লাগে। এবং আমি সহযোগিতার জন্য আমাদের আলহাজ আজমির ওসমান ভাইজানের সম্মান রাখার জন্য যে কোনো ধরনের কাজ। প্রধান উপদেষ্টার কর্মসূচি বাস্তবায়নে সভাপতি সাধারণ সম্পাদকের পাশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মেজবাউদ্দিন মোল্লা, সহসভাপতি আবুল হোসেন মিঠু, দীন ইসলাম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, গোলাম সারোয়ার, শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জানায় আলম হিরো, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রধান সহ আরও অনেক নেতৃবৃন্দরা। জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বোদ্ধাজনেরা। এর পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় গত 11 জুলাই থেকে শ্রমিকদের মাঝে বিনামূল্যে টিকা নিবন্ধন কর্মসূচি এখনও চলমান আছে। তন্ময় আহমেদ রানার ক্যামেরায় বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।